বন্ধুরা, প্রত্যেক মানুষেরই একটি স্বপ্ন থাকে যে তার খুবই সুন্দর একটি বাড়ি থাকবে এবং যেই বাড়িটা হবে সবার থেকে আলাদা, যেখানে তাদের পরিবার খুব সুখে শান্তিতে এবং হাসি খুশিতে থাকবাস করতে পারবে। কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু ঘর আছে যেগুলো খুবই বিপজ্জনক, সবার থেকে আলাদা, বিচিত্র, যেখানে বসবাস করা সাধারণ মানুষের জন্য খুবই মুশকিলের। তো আজকে বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস আপনাদের এটা পৃথিবীতে অবস্থিত সেরকমই কিছু ভিন্ন ধর্মী বাড়ি এর সন্ধান দিবে এবং যেগুলো সবার থেকেই অসাধারণ। তো চলুন শুরু করা যাক। তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। নম্বর 5 আছে দ্য ক্যারেট হাউস। আপনারা হয়তো প্রতিবেশীদেরকে নিয়ে বাড়ির জায়গা জমি নিয়ে ঝগড়া করতে সবসময় দেখে থাকেন, কিন্তু দুইজন প্রতিবেশীর মাঝখানে ফাঁকা জায়গায় অবস্থিত এরকম ঘর আপনারা হয়তো কমই দেখেছেন, হয়তো নাও দেখতে পারেন। হ্যাঁ, আমি কথা বলছি এই পৃথিবীতে সবচেয়ে কম চওড়ার একটি বাড়ি সম্পর্কে, ক্যারেট হাউস, যার চওড়া 92 সেন্টিমিটার থেকে 152 সেন্টিমিটার পর্যন্ত। এখন আপনি হয়তো ভাবছেন যে নিশ্চয়ই এই ঘরে কোনো বাথরুম নেই, রান্নাঘর নেই, কোনো শোবার ঘর নেই, কিন্তু এটা একদম ভুল। একটি সাধারণ বাড়ির মতন সকল প্রকার রান্নাঘর, বাথরুম এবং শোবার ঘর সবই এই বাড়িতে আছে। এই বাড়িতে থাকতে হলে আপনাকে আর নিজের অভ্যাসগুলো বেশ পরিবর্তন করতে হবে। আর যদি আমার কথা বলি, তো আমার জন্য এই বাড়িতে এখানে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, যেন আমি আমার নিজের বাড়ি নিয়েই সন্তুষ্ট। নাম্বার 4, ফার্স্ট ভিশন ক্লিফ হাউস। নেদারল্যান্ডের একজন আর্কিটেকচার এই ডিজাইনটি তৈরি করেছেন, যদিও এই বাড়িটি এখনো কমপ্লিট হয়নি, তবে তার আর্কিটেকচারাল ডিজাইন, ফটোশপ, ভিন্ন ভিন্ন ডিজাইনের সেই সকল ফটোশপ করা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই বাড়িটি সবচেয়ে আধুনিক স্টাইলে তৈরি করা হবে। এই ঘরটি সমুদ্রের উঁচু পাহাড়ি অঞ্চলের পাহাড় কেটে তৈরি করা হবে, যেটার একপাশে হবে সমুদ্র এবং অপর পাশে হবে পাথরের পাহাড়। এই বাড়িতে থাকা ব্যক্তিরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবে, কিন্তু এই বাড়িতে বসবাস করাও বেশ ভয়ঙ্কর হতে পারে, কারণ এর দেওয়ালগুলো কাচের তৈরি হওয়ায় উঁচু পাহাড় থেকে পড়ে যাবার ভয় সবসময় থাকবে। নাম্বার 3, দ্য পোল হাউস। নাম তো শোনার পর থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই বাড়িটি কোনো একটি পোলে বা বিরাট একটি থাম্বার উপর অবস্থিত। এই ঘরটি কাচ এবং খড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এই ঘরটি স্থায়ীভাবে বসবাসের জন্য সঠিক হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে ভ্যাকেশনে ছুটি কাটানোর জন্য এই ঘরটি যথেষ্ট রোমাঞ্চকর হবে। অস্ট্রেলিয়ার ফেয়ার হ্যাভেন বিচে অবস্থিত এই বাড়িটি সত্যি ফটোগ্রাফির জন্য যে কোনো প্রকার হ্যাভেনের মতো হ্যাভেনের থেকে কম হবে না। সমুদ্রের তীরের অবস্থিত ঢেউগুলোকে দেখতে এবং কাচের তৈরি দেওয়ালের ভিতর থেকে ছবি তুলতে ক্যামেরাম্যানকে সত্যি পরম অনুভূতি ছোঁয়া দিবে, সেজন্যই আমরা এই পোল হাউসকে তৃতীয় স্থান দিয়েছি। নাম্বার 2, লিনিং টাওয়ার সিটি অফ স্যান্টোস। ফ্রেন্ডস, আপনি হয়তো ফ্রান্সের পিসাকার ঝুলন্ত টাওয়ারটি দেখেছেন অবশ্যই, যেটা প্রতি বছরই 1 সেন্টিমিটার করে একদিকে হেলে পড়ছে। কিন্তু আপনি কি এমন কোন শহর সম্পর্কে জানেন যেখানকার বাড়িগুলো প্রত্যেক বছর 1 সেন্টিমিটার করে একদিকে হেলে পড়ে? সেই শহরটির নাম স্যান্টোস, যেটা ব্রাজিলে অবস্থিত। সাধারণ বিল্ডিং বাড়িগুলো তোলার সময় 30-40 মিটার গভীর পর্যন্ত খুঁড়ে সেখান থেকে তাদের ভিত্তি দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু স্যান্টোস শহরের এই বিল্ডিং বাড়িগুলোর ভিত্তি মাত্র 5-6 মিটার গভীরেই দেওয়া থাকে, যার কারণে সেখানকার প্রত্যেকটি বিল্ডিং ঢেলে থাকে। কারণ এটাই যে জমি থেকে প্রায় 30-40 মিটার গভীর পর্যন্ত শুধু কাদা আর কাদা, যার কারণে যে কোনো বিল্ডিং এর গভীরে 30-40 মিটার পর্যন্ত ভিত্তি দেওয়ার কোনো মানেই হয় না। এখানকার অবস্থাটা এমনই যে এখানকার কোনো বিল্ডিং যদি হেলে পড়ে সম্পূর্ণ, তাহলে পাশের সেই বিল্ডিং গুলোকে নিয়েও সেও হেলে পড়বে। এক্সপার্টদের মতামত অনুযায়ী একটার পর একটা বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 56%। নাম্বার 1 আছে দি গ্লাস হাউস। আপনি সেই প্রবাদটি শুনেছেন বোধহয় যে যাদের ঘর কাচের তারা অন্যের বাড়িতে ঢিল মারে না। প্রবাদটি শোনানোর উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীতে এমনও বাড়ি আছে যেগুলো সম্পূর্ণ কাচের তৈরি, যার নাম এনে হাউস।
আমি জানি না কেন এরকম ঘর তৈরি করা হয়েছে। হতে পারে এই বাড়িতে অবস্থিত ব্যক্তিরা বা পরিবারের সদস্যরা সূর্যের আলোকে প্রচন্ড ভালোবাসে, তার কারণেই তারা সম্পূর্ণ বাড়িটিকে কাচের তৈরি করেছে। এখন যদি আপনার এরকম কাচের বাড়ি তৈরি করতে মন জাগে, শখ জাগে, তাহলে আমি এখনই বলবো যে এই শখটি মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ এই বাড়ির লোকজনকে কাপড় চোপড় পরিবর্তন করার জন্য পাশের বাড়িতে যেয়ে পরিবর্তন করে আসতে হয়। লুকিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনি যেটাই করেন না কেন আপনার প্রতিবেশী সেটা দেখে ফেলবে। তৃতীয় এবং শেষ কথাটি হলো যে আমি প্রথমেই বলেছিলাম যে আপনি অন্যের বাড়িতে কখনো ঢিল মারবেন না। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর এই বাড়িগুলো সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।